ঠিক আছে, সেটা তো মানি, দুই একদিন তো হয় না, বাকিটা অনেক দিন হয়েছে। আমি মানুষ খুব ভালা, খারাপ হইতে সময় লাগবে না। ফাজলে মেয়ে একটা লিমিট থাকা চাই। পুরা গানটা গাইতেও দিল না। একটু ধৈর্য ধরো, ঠিক কি দেখো ইনকাম করবো, বুঝছো? এখন করে দাও, এখন দাও দাও, আর কিছু করো। যেটা বলে সেটাই সত্য, আমি কোনো মিথ্যা বলি নাই। যে আমার কথার উত্তর দিতে পারবে তাকে আমি 1 কোটি টাকাও দেবো এবং তার সাথে তোকে বিয়েও দেবো। আচ্ছা সে যদি গরিব হয়? আরে সে গরিব হোক, সমস্যা কি? আমি যখন তাকে 1 কোটি টাকা দিব সে তার গরিব রইল না, সে তো কোটিপতি হয়ে গেল। তারপরে বড় কথা হলো কি, আমার এই কথার উত্তর কেউ দিতে পারবে না। তারপর আমার খুব ভয় হচ্ছে ভাইয়া। আর ধর বোকা, বিয়ে শাদীর ব্যাপার এটা হলো কপালে জুরির ব্যাপার, এটা সহজে কারো সাথে বনে না, যার সাথে বনে তার সাথেই বিয়ে হয়ে যায়। আমি যে কথা কমু, আমার এক কথাই তো প্রশ্ন শেষ, তুই যা কি করবি? গল্প আমি রেডি করে আছি, তোর যাওয়ার দরকার নেই। আমি কি রেডি ছাড়া আইছি নাকি? আচ্ছা যা, দুইজনেই যাই, চল চল চল। তোমরা যে কি গল্প করবো সেটা তো বুঝতেই পারছো, আল্লাহ জানে কত। ওয়ালাইকুম সালাম, বসো এদিকে বসো। রাখলো তারপর এই বাস এমন লম্বা, অনেক যেখানে উঠে তারা গড়ালে বাস দিয়ে তারা গুনতো। তারপর তারপর ধরেন মুই একটা গল্প কই, হ্যাঁ ওই মোর দাদার গল্প। ওই গল্পটা হইলো কি, ওই মোর দাদায় ওই এলাকার মধ্যে অনেক নাম করা একটা সুপুরুষ আছে, বুঝলেন? তারপর আলের গাছ ধাক্কা মেরে একলাই হালাই দিতে। তারপর ওই একলগে 12-14টা 20 টাকার খাইয়া লাইতে কাঁঠাল খাইলো। তারপর
এরপরে মোর এই দাদা কি হচ্ছে জানেন? লাস্টে ঠেলা গাড়ির লোকে ধাক্কা লেগে মরে গেছে, মারাও গেল। তারপর হুজুর, তারপরে তো এই এই আর তারপর কি? তারপরে তো স্যার একটু পরই তো আপনি আমার সম্মুখী হইবে। হাতি ঘোড়া গেল তো, মশা বলে কত জল, এ পর্যন্ত 99 পা, আর তুমি কি না আমারে সুমন্দি বানাবে? আচ্ছা ঠিক আছে, বসো, শুরু করো, তোমার গল্প শুরু করো। তাহলে আমার গল্পটা শোনেন। আমার দাদার বিশাল বড় একটা চীনা খেত আছে। কি খেত? চীনা, চীনা, চীনা খেত। হ্যাঁ, তারপর ওই চীনা পাকছে, দেখো পাকার পর লক্ষ লক্ষ কোটি কোটি বাউই এসে চীনা খাওয়ার। মানে হচ্ছে চড়ুই পাখি, চড়ুই পাখির মতো যে বাউই পাখি, বাউই পাখি, বাউই পাখি। তারপর যখন এইভাবে খায়, আমার দাদা করলো কি, তোমার ফুরুত কি আর শেষ হলো না ভাই? আপনি তারপরে শেষ হয়ে গেল আমার 10টা ফুরুত থেকে যেত। বুঝতে পারছি, তোমার ফুরুতের কাছে আমি হার মেনে গেলাম। ঠিক আছে, তোমার সাথে আমার বোনের বিবাহ হবে, আর 1 কোটি টাকা দেওয়া হবে। ঠিক আছে, আমার বোনও ঘরে রেডি আছে, 1 কোটি টাকাও রেডি আছে, কাজেও রেডি। তুমি বিয়ে করে টাকা আর আমার বোনকে নিয়ে যাও। ইয়ে ভাই, আমার টাকাটা খুব দরকার, আপনি বোন যদি না দেন আমার অসুবিধা নেই। না না না, এই সেলিম চৌধুরী যা বলে এক জবান। আমি যেটা বলছি, 1 কোটি টাকাও দেব, আমার বোনকেও বিয়ে করতে হবে, তাই করবে, যাও। আচ্ছা, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এ সুজন ভাই, সুজন ভাই কই গেলেন? বাড়িতে বাইরেন। কে? সুজন ভাই কই? আর বাড়িতে না, কি হইছে? কই গেছে? ওই কই জানি গেছে কেন, কি হইছে আমার বলেন। আপনার কর্ম মানে? আমি চেন বিক্রি করছি আমার দরকারে, এন থেকে 10,000 টাকা নিল, কইলো বোন আমি 3 দিনের মধ্যে দিয়া দিমু, আমার টাকা এখন পর্যন্ত দেন, আজকে 3 মাস, কালকের মধ্যে দেন আমার টাকা পাই, আর এরকম তো সমস্যা হয়ে যাবো, বলে দিলাম। এই জ্বালা আর আমার সহ্য হইতেছে না, প্রত্যেকটা দিন একটা না একটা আসে, আমি আর সহ্য করতাম না, আমি আজকেই। দেখো সাথে করে মুরুত নিয়ে আইছি। দুটো তো? হ্যাঁ।